বন্ধুরা আপনি যখন বুঝতে পারবেন আপনার আশেপাশে এমন একটি দেশ আছে সেই দেশ যে কোনো সময় আপনার ক্ষতি করতে পারে তখন আপনার সার্বভৌমত্ব রক্ষায় এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সেই ধরনের প্রস্তুতি থাকা উচিত মায়ানমার এমন একটি দেশ যার ক্ষমতায় রয়েছে এক সামরিক জান্তা কিছুদিন হল নামমাত্র গণতন্ত্র সেখানে চালু হয়েছে কিন্তু এখনও সামগ্রিক ক্ষমতা সেনা শাসকের হাতে আমি আগের ভিডিওতে বলেছি যে মায়ানমারকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না তাই সময় আমাদের নিজেদের মতো করে প্রস্তুত থাকা উচিত বন্ধুরা সামরিক সক্ষমতা অর্জন বেশিরভাগ ক্ষেত্রে যুদ্ধ বাধায় না যুদ্ধ বন্ধ করে আমাদের যদি এমন সামরিক সক্ষমতা থাকে যা মায়ানমারকে যথেষ্ট ক্ষতি করতে সক্ষম তখন ভুলেও মায়ানমার এদিকে পা বাড়াবে না কিন্তু এর বিপরীত হলে সমস্যা প্রকর আকার ধারণ করবে পাশাপাশি দুটি দেশের সামরিক শক্তির বড় রকমের বৈষম্য তৈরি হলেই এক দেশ অন্য দেশ দ্বারা আক্রান্ত হয় আর তা যদি হয় মায়ানমারের মতো দেশ তাহলে তো কথাই নেই বন্ধুরা আজ একটু কষ্ট নিয়ে এই স্ক্রিপ্টটা লিখছি আমাদের বাংলাদেশ প্রায় চারশো বিলিয়ন ডলারের কাছাকাছি অর্থনীতির দেশ অন্যদিকে মায়ানমার মাত্র বাহাত্তর বিলিয়ন ডলারের অর্থনীতির দেশ আজ যেহেতু বিমান শক্তি নিয়েই কথা বলবো তাই অর্থনৈতিক সক্ষমতাও অনেক গুরুত্বপূর্ণ কারণ যুদ্ধ বিমান উচ্চ প্রযুক্তি এবং উচ্চ মূল্যের একটি যুদ্ধ সরঞ্জাম বন্ধুরা বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে যদি যুদ্ধ বেঁধেই যায় তাহলে দুই দেশের মধ্যে যে ভূপ্রাকৃতিক অবস্থা সেক্ষেত্রে উভয় দেশের বিমান বাহিনী যুদ্ধে ভাইটাল রোল প্লে করবে আর মায়ানমারের যুদ্ধ বিমানগুলোর প্রধান লক্ষ্য হবে বাংলাদেশের বাণিজ্যিক দরজা চট্টগ্রাম পোর্ট যুদ্ধ জাহাজ থেকে শুরু করে বাণিজ্যিক জাহাজগুলো অর্থাৎ হুমকির মুখে পড়বে আমাদের প্রায় চারশো বিলিয়ন ডলারের অর্থনীতি আমাদের বর্তমান বিমান শক্তি কি মায়ানমারের আক্রমণ রুখে দিতে সক্ষম বা প্রতি আক্রমণের মাধ্যমে মায়ানমারের বিমান শক্তি ধ্বংস করে দিতে সক্ষম বন্ধুরা আজ সেই প্রশ্ন আপনাদের কাছে রাখছি কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন মাত্র আটটি মিক টোয়েটি নাইন এসএমই তাও দুই হাজার সালে ক্রয় করা হয় এরপর প্রায় ২০ বছর কেটে গেল দেশের অর্থনৈতিক এবং সার্বভৌম নিরাপত্তার স্বার্থ যেখানে জড়িত সেখানে বিশ বছরও বিমান বাহিনী পেল না তাদের কাঙ্ক্ষিত মার্টিরল রেল কম্ব্যাট এয়ারক্রাফট বন্ধুরা এক্ষেত্রে অর্থ কি কোনো সমস্যা চলুন একটু জেনে নিই সামনে আমাদের বাহিনীতে অন্তর্ভুক্ত হতে পারে এমন কিছু অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমানের ইউনিট কস্ট এবং এক স্কোয়ারজন বা ষোলোটির মূল্য কত হতে পারে বাংলাদেশি টাকায় আপনাদের সামনে তুলে ধরছি এবং দর্শকরা আপনারাই নির্ধারণ করবেন কমপক্ষে এক স্কোয়ারজন যুদ্ধ বিমান এই মুহূর্তে কেনার মতো সক্ষমতা আমাদের বিমান বাহিনীর আছে কি নাই বন্ধুরা চলুন একটু দেখে নিই আর একটা কথা বলে রাখি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন যে আমরা কি অর্থ অভাবে বিমান কিনতে পারিনি না আমাদের সদ ইচ্ছার অভাব ছিল প্রতিটি মেঘ থার্টি ফাইভের ইউনিট কস্ট হচ্ছে চারশো পঁচিশ কোটি টাকা সেই হিসাবে এক স্কোয়ার জন মেক থার্টি ফাইভের দাম আসে বাংলাদেশি টাকায় ছয় হাজার আটশো কোটি টাকা প্রতিটি সো থার্টি ফাইভের ইউনিট কস্ট হল পাঁচশো কোটি টাকা সেই হিসাবে এক স্কোয়ার জন সো থার্টি ফাইভের বাংলাদেশি টাকায় মূল্য আসে আট কোটি টাকা বন্ধুরা প্রতিটি এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন ব্লক ফিফটি অর ফিফটি এর ইউনিট কস্ট হল বাংলাদেশি টাকায় পাঁচশো দশ কোটি টাকা সেই হিসাবে এক স্কোয়ার জন এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের মূল্য আসে বাংলাদেশি টাকায় আট হাজার একশো ষাট কোটি টাকা প্রতিটি রাফালে বিমানের ইউনিট কস্ট হলো বাংলাদেশি টাকায় পাঁচশো আটাত্তর কোটি টাকা সেই হিসাবে এক স্কোয়ার ড্রোন রাফালি বিমানের মোট মূল্য দাঁড়ায় বাংলাদেশি টাকায় দশ হাজার সাতশো ছত্রিশ কোটি টাকা প্রতিটি ইউরোফাইটার টাইফুনের ইউনিট কস্ট হল বাংলাদেশি টাকায় সাতশো পঁয়ষট্টি কোটি টাকা অর্থাৎ এক স্কোয়ার ড্রোন ইউরোফাইটার টাইফুন কিনতে হলে বাংলাদেশি টাকায় খরচ করতে হবে বারো হাজার দুইশো চল্লিশ কোটি টাকা প্রতিটি জেটেন সি এর ইউনিট কস্ট হলো বাংলাদেশি টাকায় দুশো কোটি টাকা অর্থাৎ এক স্কোয়াড্রন জেটেন ছি বিমান যদি ক্রয় করতে চান তাহলে বাংলাদেশের ব্যয় করতে হবে চার হাজার আশি কোটি টাকা প্রতিটি এফ এইট্টিন হর্নেড বিমানের ইউনিট কস্ট হল বাংলাদেশি টাকায় পাঁচশো সত্তর কোটি টাকা অর্থাৎ আপনি যদি এক স্কোয়াড্রন এফ এইট্টিন সুপার হর্নেড বা হর্নেড বিমান কিনতে চান তাহলে আপনার বাংলাদেশি টাকায় ব্যয় করতে হবে নয় হাজার কোটি টাকা বন্ধুরা আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বা আমার কাছে মনে হয় বর্তমানে বাংলাদেশের যে অর্থনৈতিক সক্ষমতা এই অর্থনৈতিক সক্ষমতার যদি একটা কিঞ্চিত পরিমাণও কাজে লাগানো হয় তাহলে এই ধরনের সর্বাধুনিক প্রযুক্তির সবচেয়ে দামি যে বিমানটি আছে তার এক থেকে দুই স্কোয়াড্রন বিমান আমাদের বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা কোনো ব্যাপারই না শুধু আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা এবং বর্তমানে দেশের যে সার্বভৌম এবং নিরাপত্তাগত চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে সেই চ্যালেঞ্জ মোকাবেলার কমিটমেন্ট থাকতে হবে বন্ধুরা এটা আমার মতামত আপনাদের মতামত কি কমেন্টস বক্সে জানান আর যে সকল নতুন বন্ধুরা এই মুহূর্তে আমাকে দেখছেন এবং যে সকল প্রবাসী বন্ধুরা এই মুহূর্তে আমাকে দেখছেন সকলের কাছে অনুরোধ এই ধরনের সামরিক বিশ্লেষণ নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দিন তাহলে যখনই আমি এই ধরনের সামরিক বিশ্লেষণমূলক ভিডিও আপলোড করব আপনাদের কাছে রিমাইন্ডার পৌঁছে যাবে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য